লকডাউনে শিশুদের জন্য বেবি ফুড প্রদান স্বেচ্ছাসেবী সংস্থার। সারা রাজ্য জুড়ে লকডাউন চলছে, সেই পরিস্থিতিতে শিশুদের যাতে কোনো রকম খাবার সমস্যা না হয় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করলো বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বেবি ফুড তুলে দেওয়া হলো সোমবার অভিভাবক অভিভাবিকাদের হাতে। পূর্ব বর্ধমানের মেহেদিবাগান এলাকায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বেবি ফুড তুলে দেওয়া হলো এলাকার অভিভাবক অভিভাবিকাদের হাতে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সকলের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। লকডাউনে পরিস্থিতি যে চলছে, সেই পরিস্থিতিতে শিশুরা যাতে অভুক্ত অবস্থায় না থাকে সেই কথা ভেবেই শিশুদের জন্য বেবি ফুড তুলে দিল বর্ধমান একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন, হাতে বারে বারে স্যানিটাইজার ব্যবহার করুন, এইসব বিষয়েও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সচেতনতা বার্তা তুলে ধরলেন এদিন। বেবি ফুড বিতরণ করছি, মানে শূন্য বয়স থেকে, মানে কোলের বাচ্চা থেকে পাঁচ বছর বাচ্চা পর্যন্ত যে সমস্ত পরিবারে আছে তাদেরকে আমরা বেবি ফুড বিতরণ করা। কত সংখ্যা এবং কীভাবে করছেন? এটা আমরা যেহেতু এলাকারই মধ্যেই থাকি, আশেপাশের মানুষ থেকে সার্ভে করে দেখেছি কোন কোন পরিবারের মধ্যে এরকম ছোট শিশু আছে, মানে শূন্য থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত, সেসব পরিবারকে দেওয়া হচ্ছে। আজকে আমরা 100 জনাকে দিচ্ছি, নেক্সট সানডেতে আমরা বাকি যেগুলো ব্যালেন্স আছে সে নেক্সট সানডেতে আমরা আবার দেবো। কী কী থাকছে? সঙ্গে বেবি ফুড থাকছে আর বাচ্চাদের স্নান করাবার জন্য আমাদের বেবি শপ আছে, মানে সাবান আছে। কোন এলাকার? এটা আমাদের, মানে আমরা ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে করছি, আমরা মেহেদিবাগান, লক্ষ্মীপুর মাঠ, মাঠপাড়া, দুরাজদিঘি, এই সাউন্ডিং এলাকার মানুষদেরকে এখন বিতরণ করা হচ্ছে।